পবিত্র মাহে রমজানের বিদায়ের সুর ধ্বনিত হলো রোজার শেষ শুক্রবারে। এবারে রমজানে বিদায় জুমায় অংশ নিয়ে মহান আল্লাহর কাছে দুনিয়ার শান্তি ও আখিরাতের নাজাত কামনা করেন মুসল্লিরা। দেশ ও জাতির উন্নতি এবং বিশ্ব মুসলিমের সংহতি কামনা করে নৈরাজ্য ও পাপাচার বন্ধের তাগিদ দেয়া হয় জুমার খুতবায়। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে দুই গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। মহান রবের দরবারে বান্দার মোনাজাত, ক্ষমা আর পাপ মোচনের আকুল ফরিয়াদ। জুমার জামাত শেষের মোনাজাতে চোখ ভিজে ওঠা ক্ষমার প্রার্থনায় সমবেত মুসল্লির বিনীত আরজ। রহমত, মাগফিরাত আর নাজাতের বারতা নিয়ে আসা পবিত্র মাহে রমজানের বিদায়ের সুর বাজে জুমাতুল বিদায়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবায় ধ্বনিত হয় অনাগত দিনগুলোতে ভালো কাজ করার তাগিদ আর পাপ থেকে বিরত থাকার আহ্বান। যদি মানুষের হক হয়, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তার হক আদায় না করো। কাউকে কটু কথা বলেছো, কষ্ট দিয়েছো, গীবত করেছো। আচ্ছা, গীবত করা তো দারুণ গুনাহ, কবিরা গুনাহ, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। যদি তার কান পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে তাহলে কি করতে হবে, তাকেও মাফ চাইতে হবে যে ভাই তোমার গীবত করেছিলাম, আমাকে মাফ করে দাও। জুমার তাকবীর, কিয়াম, রুকু, সিজদা আর শেষ বৈঠকে ধ্বনিত হয় রবের শ্রেষ্ঠত্ব। কাতার বন্দি জামাতে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। আল্লাহর রহমতে ফিলিস্তিনের জন্য দোয়া করছি, সমগ্র বাংলাদেশের জন্য দোয়া করছি। দেশের মানুষ যত সমস্যা আছে আল্লাহ তাআলা সকলের সমস্যাগুলো সমাধান করে দেয়। আমাদের কাছে সাইরা যারা অন্ধকার কবরবাসী হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে যাতে জান্নাতের বাগান বাগানায় দেয়। জুমাতুল বিদাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।